আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এখন শীতের মরশুম, এর থেকে ভালো আজকে আর মাথায় এলো না আমার। তার কারণ হচ্ছে, যখন ব্লগগুলো দিচ্ছি আপনাদের অতটা পছন্দ হচ্ছে না, তো খারাপ লাগছে আমার। কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সেভাবে ভিউ টিউ হচ্ছে না, আপনারা দেখছেন না। তো সেই কারণে ভাবলাম চ্যালেঞ্জিং ভিডিওগুলো যেহেতু আপনারা বেশি পছন্দ করছেন, তো আজকেও একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। শীতের মরশুম আর পিঠের চ্যালেঞ্জ হবে না, এটা তো ভালো হয় না। সেই কারণে আজকে পিঠের একটা চ্যালেঞ্জ নিয়ে আমি আজকে চলে এসেছি, 24 ঘন্টা পিঠের চ্যালেঞ্জ। সারাদিন আজকে আমি পিঠেই খাবো, কি কি পিঠে খাবো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব রেসিপিগুলো। তো এখন সকালবেলা আমি কি কি নিয়ে এসেছি, সকালবেলা হচ্ছে সাজের পিঠে, সাথে হচ্ছে নলেন গুড় একদম সর্ষের তেলের মতো, আর হচ্ছে কি এখানে দুধ, কি বলে, দুধ সাজের পিঠে, যেটা দুধে জাল দিয়েছি আমি। তো সেটা এক এক করে আমি খাবো। আর এটা তো খুব সহজ একটা রেসিপি, এটা আলাদা করে সেভাবে কিছু করার নেই। তো চলুন রেসিপিটা আগে দেখে নি। তাও সাজের পিঠে বানাতে প্রথমে একটা সাজ আমি বসিয়ে নিয়েছি, আর এখানে চাল আমি বেটে নিয়েছি, একটুখানি নুন মিশিয়ে নিলাম। এবার চালের গুঁড়োটা একটু গাঢ় রয়েছে, এটা একটু জল দিয়ে আমি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবারে একটা হাতা দিয়ে আমি দিয়ে দিচ্ছি, সব কটা বাটিতে দিয়ে দিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বেশ কিছুক্ষণ সময় দেবো। এবার একটু উল্টে ভেজে নেব, ব্যাস রেডি হয়ে গেল সাজের পিঠে। এখানে কয়েকটা সাজের পিঠে আমি নিয়ে নিয়েছি, এটা দুধে জাল দেবো, দুধটাকেও আমি গাঢ় করে বেশ জাল দিয়ে নিয়েছি। এবারে পিঠেটা আমি দিয়ে দিচ্ছি, এবারে একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি, কারণ পিঠেটা যদি আগে সেদ্ধ না করে গুড়টা দিই তাহলে পরে এটা সেদ্ধ হবে না, ভালো শক্ত থাকবে। এবার কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম একটু, একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আন্দাজ মতো গুড়। এবারে একটু ফুটতে দেবো, তা না হলে পিঠেটা ভালোভাবে মিষ্টি হবে না। ফুটে উঠলো, এবার নামিয়ে নিলাম, রেডি হয়ে গেল। তো দেখে নিলেন আপনারা কীভাবে বানাতে হবে সাজের পিঠে, এবং দুধে কী করে জাল দিতে হবে সেটাও দেখে নিলেন। যাই হোক, আমি এই দুটো করেছি সকালবেলা, যা এখন ব্রেকফাস্ট করব। আর দুপুরবেলা সব থেকে সবার প্রিয় যে পিঠের রেসিপি সেটা আমি শেয়ার করব, সবারই এটা পছন্দের, তো তার জন্যও বেশ প্রিপারেশন নিয়ে রেখেছি। কারণ পিঠে জিনিসটা তো চট করে হয় না, ওটা একটু সময় ধরে করতে হয়। তো খাওয়াটাকে শুরু করি, তারপরে কথা বলছি। তো এটাকে একটু টুকরো করে নিচ্ছি, তো এইভাবে করে খেতে হবে। আ হা হা, সব পড়ে যাচ্ছে না, একটু পড়েছে, ঠিক আছে। এটা খেতে খেতে অনেক সময় হয় না, অনেক জিনিস দেখে পুরোনো স্মৃতি মনে পড়ে যায়। আমার দিদাকে দেখতাম আমাদের বাড়িতে, মানে মামার বাড়িতে একটা খেজুর গাছ ছিল, সেটা থেকে হাঁড়ি নাবিয়ে, মানে খেজুরের রস নাবিয়ে দিদা এরকম গুড় তৈরি করতো। ওটা আরও ভালো খেতে, আরও মানে টেস্ট, গন্ধই এত সুন্দর ছিল। ওটা দিয়ে আমাদের সকালবেলা মুড়ি মেখে দিত, নালে রুটি দিয়ে খেতে দিত, এরকম পিঠে দিয়ে দিত। তো দিদার আমলে যা যা ভালো জিনিস খাওয়ার খেয়ে নিয়েছি। আর তখন কেউ তো, আমরা তো এখন তাও চালের গুঁড়ো টুড়ো কিনে নিয়ে আসি বাজার থেকে। দিদাকে দেখতাম আমাদের করে চাল গুঁড়ো করতো, পাটায় করে বেটে গুঁড়ো করতো, তারপরে পিঠে খাওয়াতো আমাদের। তো সেই সময়টাতে তো এই সময় হিউজ পরিবর্তন আমাদের রান্নাঘরে, এখন অনেক সুবিধার জিনিস, সুযোগ সুবিধা রয়েছে, অনেক আধুনিক জিনিস আমরা ব্যবহার করি, তখন তো এত কিছু ছিল না। তবুও কিন্তু মা দিদারা বেশ কষ্ট করে আমাদেরকে এগুলো করে খাওয়াতেন, আর সেখান থেকে আমার এগুলো শেখা। আর এই গুড়টা নিয়ে একটা কথা বলি, নলেন গুড় বলে ঠিকই লোকে, কিন্তু এখন আর পিওর সেই নলেন গুড় আমরা এখন পাই না বাইরে। গুড়টা আনা হয়েছে, গুড়টা রেখে দেওয়া হয়েছে, নিচে দেখা যাচ্ছে চিনি পড়ে আছে, এই হচ্ছে অবস্থা। কোনো জিনিস আজকাল আর আসল নেই, সব ভেজাল ভেজাল হয়ে গেছে। এটা যেহেতু আমি চ্যালেঞ্জের জন্য নিয়েছি, দুটো একসাথে নিয়েছি, এটা খাওয়ার পরে এটা একটু মিষ্টিটা কম লাগে। তো আপনাদের তো আর চ্যালেঞ্জের ব্যাপার নেই, আপনারা কিন্তু একটু টাইম নিয়ে খাবেন, তাহলে এটা স্বাদটাও ভালো বুঝবেন। আর এটাও যেটা আমার কাছে একটু মিষ্টিটা কমে লাগবে যেহেতু গুড়টা খেয়েছি, সেটা শেষ করবো। শেষ করে ফিরে আসছি দুপুরবেলা, অবশ্যই রেসিপিটা দেখবেন। আর দুপুরবেলা কী থাকছে আগে থেকে বলে রাখি, পাটিসাপটা দুপুরবেলা খাবো আজকে, পাটিসাপটা যেটা দিয়ে লাঞ্চ হবে।
গুড আফটারনুন রেস্ট, আমি এখন দুপুরের লাঞ্চ নিয়ে আসা। আজকে অনেক ভোরবেলা স্নান করেছি, তো স্নান করে কি হয়েছে, না লেগে গেছে আর কি বলে ওই জন্য কেমন নাকে নাকে কথা আসছে। তো যাই হোক, আজকে লাঞ্চে কি কি নিয়ে এসেছি চলুন দেখে নিই। লাঞ্চে হচ্ছে বাঙালির সব থেকে প্রিয় পিঠে, সেটা হচ্ছে পাটিসাপটা, আর এখানে রয়েছে গোকুল পিঠে। তো এটা তো খবর, তার আগে চলুন রেসিপিটা দেখে নিই। একটা কড়াই বসিয়ে নিয়েছি, আন্দাজ মতো দিয়ে দিলাম দুধ, এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো খেজুর গুড়, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে যতটা ক্ষীর বানাবো সেই আন্দাজ করে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। ভালো করে এটা ফুটে গেছে, এবারে এক হাতা মতো চালবাটা দিয়ে দিলাম, আর দিচ্ছি গুঁড়ো দুধ। এবারে দিয়ে দেবো আন্দাজ মতো কনডেন্সড মিল্ক। এবারে পুরো দুধটা টেনে গেছে, এটা শুকিয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ক্ষীরটা রেডি হয়ে গেছে, এবারে ফ্রাই প্যান একটা বসিয়ে নিয়েছি, চালবাটাটা আমি নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণের সুজি। এবারে দেবো 1 হাতা ময়দা, ভালো করে একটু মিশিয়ে নেব, নাহলে দলা হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো গুড়, ব্যাটারটাকে আর একটু পাতলা করতে হবে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি জল। এবারে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক, এবার ভালো করে মিশিয়ে নেব। প্যানটা গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল ভালো করে ব্রাশ করে নিলাম, এবারে হাতা করে গোল করে দিয়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে নিলাম যাতে শেপটা ভালো হয়। কিন্তু এমনি হাতা করে যা দিয়েছিলাম সেই শেপটাই মনে হয় ভালো ছিল, একটুখানি ইয়ে হয়ে গেল। যাই হোক, এবার ক্ষীরটা দিয়ে দিলাম, দিয়ে যতক্ষণ না টানছে ব্যাটারটা ততক্ষণ পর্যন্ত কিছু করব না, টেনে গেছে, এবার খুন্তি দিয়ে রোল করে নিচ্ছি। খুব সুন্দর পাটিসাপটা রেডি হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি পিঠেগুলো আমি রেডি করব। এইভাবে করে সমস্ত পিঠেটা আমি ভিজে নেব। গোকুল পিঠের জন্য ওই ক্ষীরটা থেকেই আমি চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে করে নেব, সেখানে আমি 4টে করে নিলাম। আর একটা বাটির মধ্যে আমি ময়দা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি, আর জল দিয়ে এখানে ব্যাটার তৈরি করে নেব। একটা খুব বেশি পাতলা হবে না, কেউ চাইলে এই ব্যাটারটাতেও একটু মিষ্টি বেশি নিতে পারেন। এবার একটা ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম করতে দিয়েছি, আর যে ক্ষীর থেকে তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে ময়দায় ডুবিয়ে কোট করে লাল করে ভেজে নেব, একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। রেডি হয়ে গেল গোকুল পিঠে। এবার শিরা বানিয়েছি এখানে আমি, শিরাটা আমি অন্য সময় দেখিয়ে দিচ্ছি, আবার একটু ভিজতে দেবো, উল্টে পাল্টে নেবো, নিয়ে একটু ঢেকে টাইম দেবো যাতে শিরাটা ভালো করে পিঠের মধ্যে ঠোকে। ঢেকে রেখে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল গোকুল পিঠে। তো দেখে নিলেন আপনারা রেসিপিটা, আশা করবো প্রত্যেকের এটা কাজে আসবে। শীতের দিনে খুব জমিয়ে জম্পেশ করে পিঠে পায়েস তৈরি করে খাবেন। আগে কি খাবো বুঝতে পারছি না, আগে আগে একটু জল খাবো, জল ভীষণ ঠান্ডা, এটাতে নেই ওই একটুখানি। যাই হোক, এখন আর জল আনতে গিয়ে সময় নষ্ট করবো না, অনেকটা বেলাও হয়ে গেছে, তো শুরু করছি। খুব ভালো হয়েছে, কিছু বলার নেই। আর অনেক সময় কি হয়, পাটিসাপটা পিঠে উঠতে চায় না, তো আমি ঠিক যেভাবে যেভাবে করেছি সেভাবে যদি করেন কোনো অসুবিধা হবে না। আর একটা কথা, আমি ননস্টিকে করেছিলাম, ওটাতে করলেও তো আরও চটপট উঠে যায়। পিঠে করা এখন কিন্তু খুব একটা ঝামেলার না, তার কারণ অনেক রকম সুবিধা আমরা পাই। কিন্তু আমাদের মা দিদাদের দেখেছি অনেক কষ্ট করে পিঠে টিঠে তৈরি করতো, প্রায় সারাটা দিন চলে যেত পিঠে বানাতে, তো সেসব দিন খুব মিস করি। যা যা শিখেছি এত পর্যন্ত সব দিদার থেকে। আর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে দিদার ভীষণ নেওয়াটা ছিল না, আমি যা করতো সবসময় দিদার কাছে কাছে, দিদার পাশে পাশে, তো ওই কারণে খুব ভালো শিখেছি। আর সবার প্রশ্ন হতে পারে দিদা না ঠাকুমা, না একেবারেই দিদা, কারণ হচ্ছে আমি বড় হয়েছি মামার বাড়িতে, সুতরাং দিদাকেই আমি বেশি পেয়েছি, দিদা দাদু। তো আমার নামে চ্যালেঞ্জ চলছে, তাই দুপুরবেলা আমি পাটিসাপটা খেলাম, এবং খুব তাড়াতাড়ি করে খেতে হচ্ছে যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে। কিন্তু আপনাদের তো সেই তাড়া নেই, বা দুপুরবেলা এরকম খেতে হবে না, সুতরাং কৌটো ভর্তি করে পড়ে জম্পেশ করে খেতে থাকবেন। আর এগুলো সত্যি কথা বলতে আমার মনে হয় একসাথে অনেক খাওয়া যায় না, বেশ ঘুরে ফিরে একটা দুটো খেলাম ঠিক আছে, এটা সত্যি ভীষণ ভালো হয়েছে। তা আশা করবো আপনাদের আর চাপের রইলো না পিঠে তৈরি করা, খুব সহজেই করা যেতে পারে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে
ফিডটা যে আমি তৈরি করলাম, সারাদিন আমি যা যা খাবো প্রত্যেকটা দিক খিদের ব্যাপার রয়েছে। তো একবারে যদি আপনি ফিডটা বানিয়ে নেন তাহলে কিন্তু সব রকমের পিঠে আপনি তৈরি করে ফেলতে পারবেন। তো পাটি সাপটাটা শেষ হয়ে গেল, এবার গোকুল পিঠে। এটা আমার মেয়ে খুব পছন্দ করে, পাটি সাপটাও আর গোকুল পিঠেটাও। রসটা খুব ভালোভাবে ঢুকেছে, খুব ভালো খেতে হয়েছে। আর এই পিঠেটা খুব সহজ করা, পাটি সাপটাটা একটু টাফ হয়ে যায় কারণ উঠতে চায় না সেই কারণে, আর না হলে সবটাই সোজা। আর গোকুল পিঠেটা আমি এখন রসে ডুবিয়েছি, আপনারা চাইলে এটা দুধেও করতে পারেন। দুধটা একটু ভালো করে ঘন করে জাল দিয়ে, গুড় দিয়ে, চিনি দিয়ে, যে যেটা পছন্দ করেন, শীতের দিনে গুড়টাই ভালো করে পিঠেটা দিয়ে দেবেন, দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নেবেন। গোকুল পিঠেও শেষ। তো আমার খাওয়া তো শেষ হয়ে গেল, এবার চলে এসছে আমি, ওর তো দুপুরের খাওয়া হয়ে গেছে, ভালো গিয়ে একটা দুটো পিঠে খাওয়া কোনো ব্যাপার নেই। তো ওকে আমি একটা দিয়েছি পাটি সাপ, কি পুরো বাটি খাবো, একটা পাটি সাপটা একটা গোকুল পিঠে দিয়েছি। বলো বাবু এবার ভালো রিভিউ পাবেন, মানে চট করে সব রান্না পছন্দ করে না, সব ভালোও বলে না, সেটা আপনারা ওই ভিডিও দেখে জানবেন হয়তো। চোখ বন্ধ হয়ে গেছে, মানে খুব ভালো হয়েছে। এটা তো দরকার, এটা জোগাড় হয়ে যাক। রেস্টুরেন্টে এগুলো থাকে নাকি? শীতের সময় রাখবে, কারণ অনেকেই না পায় না। হ্যাঁ বাড়িতে সেই আমাদের তো উঠেই যাচ্ছে এগুলো, এখন সবার এত বিজি, মানে বিজি বিজি লাইফ না, যে হয়ে ওঠে না সময়। কত কাকিমারা অফিস করে, ইয়ে করে, তারপরে আর ইচ্ছা করে। তারপরেও কিন্তু আমি রেসিপি যেগুলো দিয়েছি খুব সহজ এবং সাধারণ, যদি চান খুব মন দিয়ে খেতে তাহলে কিন্তু চট করে নিতে পারবেন। একটু সময় সাপেক্ষ, একটু পুরটা বেশি করে রাখলেন, রেখে কিন্তু অনেক রকমের বেশ সারা সপ্তাহ ধরে একটু একটু করে খেতে পারেন। সারা সপ্তাহ করার দরকার নেই, রোজ রান্নাঘর ঢুকার কোনো, একদিনে সব একটু কষ্ট করে 7-8 ঘন্টা কষ্ট লাগিয়ে করে নিয়ে, না ওটা সবার হয় না, না সবাই তো সময় পায় না, রোজ একটু একটু করে খেয়ে, কারণ পিঠে ঠান্ডা হলেও ভালো লাগে। হ্যাঁ আর এখন যা জম্পেশ ঠান্ডা পড়েছে, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কিন্তু এটা আরো কি ভালো হবে রোদে বসে। আমার খুব ইচ্ছে ছিল আজকে ছাদে বসে এটা খাওয়ার, কিন্তু এত ঠান্ডা, তারপরে কাজ হচ্ছে ঠক 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 করে আওয়াজ, আর ছাদে খুব বালি বালি উড়বে না। তারপরে আমি গেলে এটাই, যেমন আমি দরজাটা এটে দিয়ে বসেছি, ওখানে গেলে তো আমার স্পাই গুলোও চলে যাবে, সেখানে খাওয়াটা প্রবলেম হয়ে যায়। বড়টাকে তাও সামলানো যায়, দাবড়ে দুবড়ে রাখা যায়, কিন্তু ছোট সে তো হাঁটে চলে কম, স্পাইডারম্যান বেশি, উড়ে উড়ে যাবে গোকুল বলেছি। এটা ওর খুব পছন্দের পিঠে দুটোই, এই দুটোই। তো চেষ্টা করবো আজকে ওর পছন্দের সবটাই করতে, ওর শুধু না আমারও পছন্দের, পছন্দের না হলে খাবো কি করে, সবটাই পছন্দের। তো সেই পছন্দের গুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি। তো দেখছি বিকেলবেলা কোন রেসিপিটা পছন্দের আপনাদের সাথে শেয়ার করতে পারি, মানে সন্ধ্যাবেলা। ঠিক আছে, তো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আবার, টাটা। আর কিছু স্পেশালি বলার আছে? মুখ বন্ধ হয়ে গেছে, রোজ রাত রোজ খাবো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আমি খুব সুন্দর একটা পিঠে নিয়ে, সেটা হচ্ছে মুখপুলি, যেটা নাম শুনলে জিভে জল চলে আসে এমনিতেই। চলুন আগে রেসিপিটা দেখে নেওয়া যাক। মুখপুলির জন্য প্রথমে আমি আন্দাজ মতো মুগ ডালটাকে লাল করে ভেজে নেবো, এবারে প্রেশার কুকারে দিয়ে দিলাম, ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে, তারপর আবার একটু অল্প জল দেবো, দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নামাবো, যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়। যদি ডালটা একটু জল জলের মতো থাকে তাহলে ডালটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, এখানে নেই, আমি হাতে করে চটকে একটু ময়দা মিশিয়ে দিলাম, ভালো করে এটা যেভাবে করে লুচি বা পরোটার ডো বানাই সেভাবে করে একটা বানিয়ে নিলাম, একটু টাইট টাইট করে। এবারে হাতে লেচি কেটে নিলাম, নিয়ে একটু পাতলা পাতলা করে এরকম করে গোল গোল করে গড়ে নিলাম, এবার ভেতরে পুর দিলাম, দিয়ে এবার মুখটাকে ভালো করে আটকে দেব, যেমন করে আমরা পুলি পিঠে তৈরি করি ঠিক একইভাবে ওইভাবে করে মুড়ে নেব, মুখটার থেকে যাতে কিটটা না বেরিয়ে যায় সেভাবে ভালো করে খেয়াল রাখতে হবে। মুড়ে নিচ্ছি, বাকিগুলোও একইভাবে আমি তৈরি করে নেব। সমস্ত পিঠেটা আমি রেডি করে নিয়েছি,
এবার একটা ফ্রাই প্যানে আন্দাজ মতো যাতে ভাজা যায় সেভাবে করে রিফাইন তেল দিয়ে দিচ্ছি, আর এপাশে শিরা তৈরি করে নিচ্ছি। গুড় দিয়ে শিরাটা তৈরি করছি আমি, দিয়ে দিলাম গুড়, চিনিও সাথে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি পুলি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এপিট উপিট করে লাল করে ভেজে নেব। শিরাটা এখানে তৈরি হয়ে গেছে, এবার আমি এক এক করে ভেজে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। একটুখানি ঢেকে রেখে দেবো যাতে শিরাটা এর ভেতরে ভালোভাবে ঢুকে যায়। তো মুখ পুলি রেডি হয়ে গেছে, হনুমান চলে এসছে। বসো 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 বসো, হ্যাঁ দেবো, আমরা খাবো, খেলবো না কিন্তু, না দিলেই রাখ, বসো আগে বসো বসো, গুড বয়। তো দেখে নিলেন আপনারা রেসিপিটা, এবার খাওয়াটা শুরু করা যাক। আর আমার হনুমান তো এখানে চলেই এসছে, হনুমানকে না দিয়ে খাওয়া যাবে না, ব্যাস তা আমি আগে খেয়ে নিই। খেতে খেতে এবার ডাকবে, মাম্মা একটু পিঠে দাও। খুব ভালো হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ডালটা যখন সেদ্ধ করবেন, যদি আমার মতো প্রেশার কুকারে না করেন, কড়াইতে করেন, তাহলে অল্প পরিমাণে জল দেবেন যাতে ডালটা বেশি জল জলে না থাকে। আর যদি হয়েও যায় তাহলে একটা ন্যাকড়ায় বেঁধে জলটাকে ছেঁকে নেবেন, বা একটা ছাঁকনিতে, তাহলে বেশি ময়দা দিতে হবে না। ময়দা বেশি হয়ে গেলে তাহলে আর ডালের টেস্টটা থাকবে না। আর এই সন্ধ্যেবেলাটা মুখ পুলি থেকে আমার একটু ইচ্ছে ছিল অন্য আর কিছু ট্রাই করি, তো হলো না সময়ের অভাবে, একটাই করতে পারলাম। তোমার একটু পিঠে যাই, হবে না বাবা? তুমি আমার ডাম্বেল দিয়েছো, আমি তোমার বিস্কুট দেবো, এটা খায় না বাবা, এটা খায় না। এখনকার মতো খাওয়া কমপ্লিট, আর রাত্রিবেলা দেখছি কোন রেসিপিটা আরো বেশি ভালো হয়, সেরকমই একটা কিছু ট্রাই করবো। এখনকার মতো টাটা। চুষি পিঠার জন্য এখানে আমি ছানা নিয়েছি 150 গ্রাম মতো, এটা ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিয়ে আসি, নিয়ে ভালো করে হাত দিয়ে ঠেসে নেব। খুব মোলায়েম করে মেখে নিয়েছি, এবার একটু ময়দা মিশিয়ে ভালো করে ডো তৈরি করে নেব। এবার একটা প্লেট নিয়েছি, এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিলাম যাতে করে রাখলে গায়ে গায়ে লেগে না যায় চুষিটা। এবার হাতে করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, এইভাবে করেই সমস্তটা আমি রেডি করে নেব। আর হাতে যখন কাটছি তখন একটু ময়দা বা একটু ঘি লাগিয়ে নেবো হাতে, তাহলে লেগে যাবে না। এইভাবে করে সমস্ত চুষিটা আমি কেটে নেব। এখানে সমস্ত চুষি পিঠেটা আমি রেডি করে নিয়েছি, এতগুলো হয়েছে, আর খানিকটা গোলও করে নিয়েছি। জন্য এবার বাটিতে দুধ বসিয়ে নিয়েছি আমি, বাটি না একটা হাঁড়ি, যাই হোক দুধটাকে গাঢ় করে জাল দিয়ে নিয়েছি। এবার এক হাতা কন্ডেন্সড মিল্কের মধ্যে দিয়ে দিলাম, তো কন্ডেন্সড মিল্কের টেস্টটা বেশ ভালো লাগে, সেই কারণে দিয়েছি সব পিঠেতেই প্রায় অল্প অল্প। এবার চুষি পিঠেটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে গায়ে করে না লেগে যায়। আন্দাজ মতো পাটালি গুড় দিয়ে দিলাম এখানে আমি, এবার একটু ফুটে উঠবে, গুড়টা যেই গলে যাবে তারপরে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেল চুষি পিঠে, খুব সুন্দর চুষি পিঠে হয়েছে, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। তো আজকে ডিনারে নিয়ে চলে এলাম ছানার চুষি পিঠে, খুব ভালোই একটা রেসিপি। তো আমরা সাধারণত কি করি, চালের গুঁড়ো দিয়ে চুষি পিঠে করে থাকি, তো আমি আজকে চালের গুঁড়ো দিয়ে না একটু অন্যভাবে করার চেষ্টা করলাম, ছানা দিয়ে করেছি। তো রাতে একেবারে নাইটি পড়াও আমার কমপ্লিট, আর সন্ধ্যেবেলা যেহেতু চারখানা মুখ পুলি খেয়েছি, খেয়ে একটু পেটটা আইডিয়া হয়েছে, আর আমি অনেক খেতে পারি না, সেখানে এই খাবার চ্যালেঞ্জ করতে গিয়ে আমার যা যা খাওয়া হচ্ছে মানে মারাত্মক রকমের, সেটা আমার চেহারা দেখলেও হয়তো বুঝতে পারবেন আপনারা। তো যাই হোক, এখানে যুদ্ধ শুরু হয়েছে কে কার আগে খাবে। তো আমি আজকে বাটিতে অল্প করেই নিয়ে এসেছি, আর সাথে আরও একটা ছোট বাটি নিয়ে এসেছি, যতটুকু আমি পারবো ততটুকুই খাবো, বেকার নষ্ট করে লাভ নেই। অনেকটা মানে সহজ করবার জন্য অনেকগুলো আবার কী করেছি, গোল গোল করেছি, তাতে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবার আর কথা বাড়াবো না, খাবো। হ্যাঁ দেবো দেবো, বসো আগে আমি খেয়ে নিই। পাগলা
খুব ভালো হয়েছে। চালেরটা কি হয় একটু শক্ত শক্ত হয়, চট করে মুখে মিশে যায় না, এটা খুব সুন্দর ভাবে মিশে যাচ্ছে, খুব ভালো খেতে হয়েছে। ও খাবে, ও খাবে, তুমি এবার থেকে চ্যালেঞ্জ ওকেও নিও। তাহলে ওই চ্যালেঞ্জটা করি, দুজনে মিলে কে জিতবো? দেখো অবস্থা, দেখো এরা পাগল করে দেবে। ও বলছে যে আমি জিতেছি, টেবিলের উপরে উঠে বাচ্চাদেরকে বাঁধতে পারবো না, না কি করবো আমি, বাকি চ্যালেঞ্জটা আমি কি করে কমপ্লিট করবো? চ্যানেলটা পড়ে যাবে চিকু, সর বসো বসো বসো, চুষির গন্ধে তুমি পাগল হয়ে গেছো আমি জানি। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শেষ করবো, নাহলে এই দুটোতে আমাকে পাগল করে দেবে, শুরু হয়ে গেছে। কারণ দুটোই পায়েস পিঠে এইসবের পোকা। হম, বড়টা তো বিশেষ করে ও আর পাচ্ছে না, বুঝলি, তিথার তো দাও এরকম ঘুরে খাওয়া যায়। খেলাম না, গিললাম রীতিমতো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর শীতের দিন এখন জব বেশ করে আপনারা যতগুলো রেসিপি আমি দিলাম, তোমার ভিডিও নষ্ট করবো কি শীতের দিন দিলে না কেন, কি শুরু করেছে অবশ্যই ভালো খেতে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপি গুলো। আজকের মতো চ্যালেঞ্জ এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নিচের বেল বাটনটিকেও ক্লিক করে নেবেন, তাতে করে যখন যখন আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্ত, সকলকে গুড নাইট, আমরা খাবো পিঠে, টাটা টাটা করে দাও, টাটা টাটা।